اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين تمي رحمتر نجوري تاكايا دكو والله আল্লাহ দীর্ঘ সময় দরুদ পড়েছি, জিকির করেছি, কালামে হাকিম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইয়া রাব্বুল আলামিন কুরআন ও হাদিস থেকে আল্লাহ তোমার হাবিব এবং হাবিবের আহলে বাইতের পাক পঞ্জাতনের শান মান বর্ণনা করেছি। আল্লাহ গো আশুরার মাসের এই মহরমের 10 তারিখের ফজিলত বরকত নিয়ে আলোচনা করেছি। যতগুলো ভুল ত্রুটি হয়েছে দয়ালু রে, দয়া করে মায়া করে ক্ষমা করে দিয়ে সকল ত্রুটিগুলো ক্ষমা করে মেহরবানি করে দয়াল রে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া তুমি পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে পূর্ব সুরি আইম্মা ইকরাম থেকে ধীরে ধীরে তোমার বন্ধুলিদের মাধ্যমে আমরাই আল্লাহ কোরআন ও হাদিসের সুগ্রাণ পেয়েছি, ইসলামের গন্ধ পেয়েছি, আহলে বাইতের প্রেমের গ্রাণ আমরা পেয়েছি গো আল্লাহ। আল্লাহ যারা চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকে জামিয়াতুল মদিনা কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে আজকের আসর উপলক্ষে এত সুন্দর নুরানি জলসা সাজানো হয়েছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করেছেন, শিক্ষকরা যারা আছেন, স্টুডেন্টরা যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে দাও। যারা দুনিয়ার বুকে বেঁচে আছে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আসমানি বলা আসমানি, জমিনে বলা জমিনে, হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। আল্লাহ আমার ছোট্ট ভাই জাহিদ অনেক পরিশ্রম করে মাদ্রাসাটার পিছনে শ্রম দিচ্ছে, আল্লাহ স্টুডেন্টদের পিছনে শ্রম দিচ্ছে, আল্লাহ সুন্নিয়তের সৈনিক যেন তৈরি হয় সেইভাবে আমিও আছি। আল্লাহ আমাদেরকে তুমি সেই সফলতা দান করে দিও। সকল স্টুডেন্টদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ আমাদের এই মাদ্রাসার মধ্যে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন চাই মা বাবা তার বাচ্চাদেরকে হক্কানি আলেম বানানোর জন্য এই নবীর প্রেমের বন্ধন বন্ধনে আবদ্ধ সেই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। প্রত্যেকটা মা বাবা আপন স্বজনকে তুমি কবুল করে নাও, তাদের মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও, সকল রকমের বালা মুসিবত থেকে তুমি ইহসান তুমি দান করে দাও। আল্লাহ কাজ করে জাহি তার সঙ্গে আরো যারা শিক্ষক রয়েছে তার সাপোর্টার রয়েছে, শারীরিক মানসিক সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা মাদ্রাসা পরিচালনা করতেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা দান করে দাও, এই মাদ্রাসা আকাশচুম্বী মর্যাদার অধিকারী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার খাস করে আশুরার ফজিলত বরকত তুমি সবাইকে আমাদেরকে দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে একজনের কথা না বললেই নয়, আল্লাহ লন্ডন থেকে আমার এক বোন ইয়া রাব্বুল আলামিন অনেক বিশাল একটা বড় অ্যামাউন্ট আমার কাছে পাঠিয়েছে, ইয়া রাব্বুল আলামিন আমার এই বোনকে তুমি কবুল করে নাও। এই আশুরার মাসে দিয়েছে তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার মনের পবিত্র আশা তুমি পূরণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন তার বাচ্চাগুলো কি তুমি কবুল করে নাও, মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার মহাব্বত করে দান করেছে, আল্লাহ গিফট হিসেবে উপহার হিসেবে দিয়েছেন তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার বাবা কবরে আছে, তার বাবার কবর আজাদ তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও।
ইয়া রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বনি ইতালি থেকে আরেকটা ছেলে হাদিয়া পাঠিয়েছে আল্লাহ চেয়ে দোয়া চেয়েছে গড়িপুর থেকে আমার এক বুড়ি মা হাদিয়া পাঠিয়েছেন দোয়া চেয়েছেন ইয়া রাব্বুল আলামিন এমনি করে অসংখ্য মানুষ আমেরিকা লন্ডন থেকে হাদিয়া পাঠিয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে হাদিয়া পাঠিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও সকলার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মেহেরবানি করে আল্লাহ আমার কত মা বোনের আছে আমেরিকা লন্ডন থেকে শুরু করে গোটা পৃথিবী ইরান আছে কানা আছে এবং বাংলাদেশে ইয়া রাব্বুল আলামিন মা রয়েছে বোন রয়েছে আপন প্রিয় ভালোবাসার আত্মার মানুষগুলো রয়েছে আমাকে মহাব্বত করে আল্লাহ এখানেও যারা উপস্থিত হয়েছে অসংখ্য মানুষ মহাব্বত করে এসেছে আল্লাহ আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও সকলার জীবনের গুনাহ মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গো মসজিদের কাজ ধরবো আগামী কিছুদিনের মধ্যে মনি মসজিদের কাজ সুন্দর করে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দিও তোমার কাজ রহমত চাই গো দয়াল বিশাল কাজ তোমার দয়া ছাড়া সম্পূর্ণ করা সম্ভব হবে না গো আল্লাহ মেহেরবানি করে যারা সাপোর্ট দিয়েছে দিবে সবাইকে কবুল করে নাও আল্লাহ আপন স্বজন যারা কবরে প্রত্যেকের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমার ভালোবাসার মানুষ দেশে বিদেশে যারা চাকরি করছে চাকরিতে পদোন্নতি দান করে দাও যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ বিশেষ করে আমেরিকা লন্ডনে আমার অনেক ভক্ত অসুস্থ আছে ভালোবাসার মানুষ সবাইকে তুমি সুস্থ করে দাও আসমানে বলো আসমানে জমিনে বলো জমিনে হাওয়ায় বলো হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও জালেমের জুলুম কাফিরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে ইহসান করে দাও সকল ষড়যন্ত্রের কবল থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও আল্লাহ মেহেরবানি করে যারা আমি আমি গুনাহগারকে ভালোবাসে মহাব্বত করে নবীর মহাব্বতে তোমার মহাব্বতে তাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ তুমি দান করে দিও আল্লাহ গো মেহেরবানি করে এখানে অসংখ্য মিডিয়া লোক এসেছে তারাও সুন্নিয়তের কাজ করে সবাইকে কবুল করে নাও সকলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাদের এই মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার তুমি করে দাও মিডিয়াগুলোকে অনেক সম্মানের সাথে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মুহররম মাস সবচেয়ে প্রতিদানের মাস সম্মানের মাস বরকতের মাস ইজ্জতের মাস এই মাসের সকল নিয়ামত তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মিলাদ আজকের মাহফিল আজকের ওয়াজ তুমি কবুল করে নাও গোটা পৃথিবীর মুমিন মুসলমানের ঘরে ঘরে আজকের ওয়াজে মিডিয়ার মাধ্যমে দয়া করে দয়াল তুমি পৌঁছায়া দাও ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأوهاب এলাহি বাহাকে বলি ফাতিমা কে বর কোনি ইমান কো নাম খাতিমা আল্লাহুম্মা ওয়ারজুকনা জিয়ারাতান নবী আল্লাহুম্মা ওয়ারজুকনা শাফাআতান নবী এলাহি তু তাবিব ওয়াল আদাওয়া হাই মাই মারিজ দুরুদ দিল আশিকি কা মুরজে কাফি তেরি হে দিদার হাই ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ জান্নাতের বাগান মাহফিলের আয়োজন করেছে আল্লাহ কাজ করে আমার ভাই জাহিদ আল্লাহ তার সঙ্গী যারা আছে তাদের সবাই যারা আছে আপন জন এবং এই জমিনে যারা কবরে আছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও গোটা পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান এক চাররা পরিবার ইমান নিয়ে কবরে চলে গেছে দয়াল রে মেহেরবানি করে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ মা বাবা ভাই বোন আপন স্বজন স্ত্রী সন্তান আমাদের যারা আছে সবাইকে কবুল করে নাও আল্লাহ সবার জীবনে গুনাহ তুমি মাফ করে দাও সবাইকে হেদায়েতে কামিলা তুমি নসিব করে দাও আবারো বলছি দয়াল আমার মহাব্বত ভালোবাসার মানুষগুলো সবাইকে তুমি কবুল করে নাও তাদেরকে তোমার রহমতের ছায়া তলে জাস দিয়ে দিলাম তুমি আশ্রয় দিয়ে দাও তাদের মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আল্লাহ ভালোবাসার মানুষগুলো ভালোবেসে কত কিছু দিয়েছে কত কিছু দেয় গো আমি তাদেরকে কিছুই দিতে পারি না গো দয়াল আমি শুধু কন্টিনিউ তোমার কাছে দরখাস্ত করে যাব তাদের জন্য দোয়া করব আল্লাহ এই ভালোবাসা প্রেমময় বন্ধনের মধ্যে দোয়া তো দোয়ার ওসিলায় তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নিও আগবনি মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের দোয়া তুমি কবুল করে নাও আজকের দোয়ার খবর শোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও
আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এ আদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া দয়াল, তুমি খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া পরে বলো আর কি মোদের আছে রে দয়াল, আর কি মোদের আছে। ইয়া রব্বুল আলামিন দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার, ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, আর কে মনে পাইব গো তোমায় নাই জানায়ও পায়, ও মনিব আমরা রে দোয়া তুমি দয়াল কবুল কর শুনি, আমরা রে মাহফিল তুমি দয়াল কবুল কর শুনি, এই জীবনের গহনার দয়াল ক্ষমা কর শুনি, আমরা রে মনের আশা দয়াল পূর্ণ কুরবানি, আল্লাহ কবর বাসির কবরে রাজা বিবন্দ কর শুনি, অগমনি মেহরবানি করে কবুল করে নাও মনের সব আশা তুমি পুরা করে দাও, আল্লাহ যে যে দোয়া নিয়ে এসেছি আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও, আগামী দিনের প্রোগ্রামগুলো যেন যথাযথভাবে করতে পারে সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু দুদাশার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও, আল্লাহ যেদিন আখির বিছানায় শুইব গো মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে গো, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও, মধুর কালিমা টু গোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।